চোদ্দ তারিখে মেয়ে দেখবো, আমার পছন্দ হলে পনেরো তারিখেই বিয়ে। মানে ওনার কবর পুরোপুরি সংস্কার করা হয়ে গেছে? জি হয়। প্রথমে ওনার মায়ের দেওয়া হয়েছে, এরপর ওনার এক ভাই বড় ভাই, বড় মাপের একজন জয়ালাইকুম সালাম, উনি অসহায় লোক আছেন, ভালো পরিবেশ লোক আছেন। আর কমপ্লিট সংস্কার করা হয়ে গেছে, ফুল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, সবকিছু কমপ্লিট। তো আমরা তো ইনশাআল্লাহ দোয়া করবই, আবার আমাদের মাতৃভূমির মানুষ যারা আছে তাদের বলবো যে তার জন্য আত্মা মাগফিরাত দ্বারা দিতে আমি দোয়া করা দোয়া করা দরকার। সেটা আমি এখন গাজীপুর সিটি কর্পোরেশন কবরস্থানে আছি, এবং এখানে আমি আগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যখন আমাদের বাংলাদেশের চলচ্চিত্র নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল সাহেবকে দাফন করা হয়। এখন ওনার কবরটি সংস্কার করা হয়েছে, এবং যারা করেছেন অর্থাৎ যারাই কবর খুঁড়ছেন তারাই আবার ওনাকে দাফন থেকে শুরু করে সবকিছু করেছেন, আমি তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি তো যখন প্রথম ভিডিওটা করছি তখন হচ্ছে যে আপনারা কবর খুঁড়ছিলেন, সবকিছু আপনারাই করেন। জি। তো এখন তো হচ্ছে আহমেদ রুবেল সাহেবকে মানে ওনার কবর পুরোপুরি সংস্কার করা হয়ে গেছে। জি। তো সবকিছুতে ছিলেন, কবর খোঁড়া থেকে শুরু করে? গিয়েছিলাম। আচ্ছা, এখানে ওনার রিলেটিভের কবর উপর দাফন করা হয়েছে, কারা যদি বলতেন কি সম্পর্ক ওনার কি হয়? প্রথমে ওনার মায়ের দেওয়া হয়েছে, এরপর ওনার এক ভাই বড় ভাই। ওনার ভাই বলতে ওনার ভাই মনে দুইজনে সম্ভবত। হ্যাঁ, ডলার সাহেব। হ্যাঁ, বড় ভাই। পরে যে তারে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, মোট এক কবরে তিনজনের দেওয়া হয়েছে। পরবর্তীতে যদি ওনাদের কোনো রিলেটিভ মারা যায় তাকেও এখানে দাফন করা হবে নাকি? দাফন করা হতে পারে, তবে নতুন অবস্থায় দেওয়া যাবে না, যখন এটা পূরণ হয় দুই বছর তিন বছর গেলে গা পরে যদি মারা যায় তখন ওই ক্ষেত্রে দেওয়া যাবে। আচ্ছা, আমরা যখন ভিডিওটা করছিলাম, এই যে আপনি যখন আপনি বা আরো ভাইরা যারা ছিলেন কবর খোঁড়ার কাজ করছিলেন, সবাই জিজ্ঞেস করছিল আমাকে একটা কোশ্চেন আর কি বা কমেন্ট করে, যে হার গুলা কি করেন আপনারা যখন এই যে কবর গুলা দুই বছর পুরনো হয়? হ্যাঁ, যখন অন্য কাউকে কবর দেওয়া হয় তখন পুরনো যে লাশটা ছিল তার হার গুলা কি করেন আপনারা? আমরা হার গুলো যদি নিচে পাওয়া যায়, হার তো সবসময় পাওয়া যায় না, যদি পাওয়া যায় ওগুলো রাখি এক সাইডে, রাখলে ওই লাশ যখন দেই ওটার পাশে ওই হার গুলো আমরা দিয়ে পরে মাটি দিয়ে দিই একসাথে। জি, একসাথে করে দিয়ে দিই। তো এটা কি শুধু মানে এই কবরটার নিয়ম না, সবগুলো কবরই আপনারা দুই বছর পরে আবার দুই তিন বছর পরে যদি বাড়ি বাড়ি কোনো কবর থাকে, ঠিক আছে, যদি বলে যে আমাদের কবরই আমরা দেব তাহলে ওই ক্ষেত্রে ওইটা দিতে পারে তারা। আচ্ছা, আর যদি নর্মাল কবর যেগুলো এগুলো কি করেন? নর্মাল কবর ওগুলো তো আমরা সহজে ধরি না, যেগুলো মানে নতুন অবস্থা যা যায় এক বছর দুই বছর। নর্মাল বলতে যে কবরগুলো রিজার্ভ না? জি। ওগুলা কয় বছর থাকে লাশ? ওইগুলা অনেক বছর থাকে, ওগুলো থাকে সাত আট বছর কবরের জায়গা আছে, দশ বছর বিশ বছর পর্যন্ত কবর আছে। যেগুলো রিজার্ভ না ওগুলা কয় করা না, ওগুলো থাকে সাত আট বছর থাকে, লোকজন আসে দেখাশোনা করে ই করে ওগুলো থাকে। রুবেল সাহেবের এই যে কবরটা, এটাতে এখন দেখাশোনা বা জিয়ারত করার জন্য কে আসে? ওনার ভাই আছে, তারপরে আরো লোকজন আছে, ওনারা আসে আর কি। ওনারা আসে? জি। আর এমনি আপনাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয় না, এই যে মনে করেন কোনো যদি ঘাস হয় বা কোনো কিছু ময়লা আবর্জনা বা যে কোনো কিছু ওগুলো পরিষ্কার করার জন্য? জি, ওনারা সবসময় আমরা দেখে রাখি যে ময়লা ময়লা যদি হয় ঘাস হয় কিবা জঙ্গল টঙ্গল হয় এটা পরিষ্কার করে রাখি আমরা। আপনাদেরই দায়িত্ব এইটা কি? আপনাদের শুধুমাত্র একটা কবরের জন্য না, আপনারা পুরো কবরস্থানে আপনারা এই কাজগুলো করেন? পুরো কবরস্থানে আমরা এই কাজগুলো করি। আপনারা কয়জন আছেন? আমরা আছি সাতজন। সাতজন? জি। আর এই যে আহমেদ রুবেল সাহেবের কবরটা যে খুঁড়ার কাজ করেন, এটা কয়জনে করছেন আপনারা? আমরা এটা ছয় সাত জনই করছি। সাতজন মিলে করছি? সাতজন মিলে করছি। আচ্ছা, এই যে সুন্দর ফুল গাছ দেখছি, হ্যাঁ, এগুলো কে করছে আপনারা? না, এটা ওনারা ফুল নিয়ে আসছিল। এটা তো আমরা যেদিন দাপনের কাজ হয়েছিল ওইদিন তো ছিল না? না, ওই দিন। এটা এটা কখন লাগানো হয় ফুল? এটা হয়তো বা ওই দিনকাই হয়েছে, যেমন বিকেল টাইমে ওনারা ফুল নিয়ে আসছিল, অন্য কোনো লোক ছিল, হয়তো বা ঢাকা থেকে কোনো লোক আসছিল, আত্মীয় স্বজন হবে, এরকম আর কি। আবার ওই যে দলীয় একটা ইয়াও দেখতেছি, শ্রদ্ধাঞ্জলি গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে, এটা এটা কখন দেওয়া হয়? এটা ওনার পরের দিন না, ওই দিনকে আসছিল সঠিক, আমি বলতে পারবো ওই জায়গায় কাজ করছিলাম তো দেখতে পারি। আপনি কত বছর এই কবরস্থানে? আমি আছি ষোলো বছর হবে। ষোলো বছর যদি হয়ে থাকে তাহলে ডলার সাহেব যখন মারা যায় তখন কি আপনি ছিলেন ওনার বড় ভাই ডলার সাহেব যখন? ছিলাম। ওনার লাশও কি আপনারা দাফন করেন? জি। ও, আর ওনার আম্মু যখন মারা যায় তখন ছিলেন? জি। ও, তাহলে তো সবকিছু আপনাদের হাতের উপরে।
তো এই রুবেল সাহেবের জন্য কি বলার আছে উনি তো এখন চলে গেছে উনি অনেক ভালো লোক ছিল ঠিক আছে সবার মুখে মুখে শোনা যায় খুব ভালো লোক ঠিক আছে উনি মারা গেছে আল্লাহ তার বেহেশতে নসিব করুক দোয়া করি সকলেই যাতে ওনার জন্য দোয়া করে ঠিক আছে এইটাই সেটাই জি হ্যাঁ ভাই আপনি কিছু বলুন আমাদের রুবেল সাহেবের জন্য তো অনেক বড় মাপের একজন জয় আলাইকুম সালাম উনি অসহায় লোক আছেন ভালো পরিবৃত্ত লোক ছিল নাটকের জন্য সে পাঁচটে ছিল এবং তার নাটকটা আমরা সবাই দেখেছি তখন উনি সবারে তার ভাই আছে মা আছে বড় ভাই আর মা আছে ডলার সাহেব ডলার সাহেবে তখন তারা আসতো রুবেল সাহেব আসতো প্রায় সন্ধ্যার আগে আগে তারপরে জেরাত করতো মানে খুব নিরত লোক ছিল ভালো চুপচাপ টাইপের চুপচাপ টাইপের কিন্তু সে নিজে কষ্ট পাইতো অন্য জন্য কষ্ট দিত না মানে কষ্ট বুঝতে দিত না নিজেরটা নিজের ভিতরে রাখতো উনি মারা যাওয়াতে আমরাও আন্তরিক দুঃখিত অবশ্যই মরণশীল সবারই মরতে হবে সবাই যাইতে হবে আপনি আমি সবাই যাইতে হবে সবাই যাইতে হবে এটা আমার সিরিয়াল দেখেন আমি একটা কথা শেয়ার করতে চাই যে আপনি যেটা বললেন যে রুবেল সাহেব উনি মাঝে মাঝে হয়তো বা দিনের বেলা আসলে ওনার ভক্তরা ভিড় করবে রাতের দিকে আসতেন মানে নবে আসতেন কেউ যাতে না জানে কেন আসতেন ভাই আর মায়ের কবর জিয়ারত করার জন্য এটা আসতেন আজকে তিনি নিজেই শুয়ে আছেন সময়ের ব্যবধানে উনি আসতেন উনি বা মা কি ভাইয়া কেনা শুয়ে আছে দলা সাহেব উনি জন্য খুব আসা জরত করতো কবার জরত করতো কান্নাকাটি করতো নীরবে একা খুব ভক্ত ছিল পরে আপনার উনিও নাই শুয়ে আছেন আজকে ওনাকেও জিয়ারত করার জন্য আরেকজন আসতে হবে আর সবচেয়ে কষ্ট হচ্ছে এটাই ভিউয়ার্স যেটা ভাইরাও জানে এই যে আয়েসউদ্দিন সাহেব যে অধ্যাপক আমাদের ডলার সাহেব এবং আমাদের আহমেদ রুবেল সাহেবের বাবা ওনার হাতের উপরে কিন্তু ওনার স্ত্রীও চলে গেল ছেলে দুইটা চলে গেল এটা যে কত কষ্টের আপনারা তো সব জানেন এটা একটা বাবা হয়ে একটা সন্তানের লাশ খানদান মানে কি এর মতো পৃথিবীতে আর কোনো শুধু সন্তান না ওনার ওয়াইফও চলে গেল দুইটা ছেলেও চলে গেল ওনার হাতের উপরে এতে বড় কষ্ট পৃথিবীতে আর কোনোটা আমি যেটা আমি তো প্রথম দিন যখন লাশ দাপন করার কার্যক্রম চলছিল আপনারা সবাই জানেন আমিও তখন ছিলাম তো আমি দেখছি যে উনি হুইল চেয়ারে বসে ছেলে জানাজা পড়ার জন্য উনি এই মাঠে আসেন যেখানে একটু অসুস্থর কারণে অনেক অসুস্থ না তারপর ওনার জন্য কত কষ্টের তো ওনাকে বলতেছিল যে আপনি না গেলেও চলে বাসায় থাকেন উনি বলছেন আমি যাব তো হুইল চেয়ারে করে এসে উনি ছেলে জানাজাটা পড়ছেন ছেলে মারা গেছে বাবা মা তো ছেলের জন্য এমনি পাগল থাকে মন বোঝানো যায় না বোঝানো যায় না যে আমার আগে যদি ছেলে মারা যায় তাহলে ওটা আমার মনে তো মানে না মন মানে না হ্যাঁ ওইরকম ওইটা অনেক কষ্টের বিষয় কারণে যে উনি না আসলো পারতো তারপরও কষ্ট ধরে রাখা যায় না ওই কারণে কিন্তু উনি আসছে তো আমাদের নিকট আপনারা দুইজন বা আর সাতজন যারাই ছিলেন আপনারা এখন তো দুইজনে আছেন আর গুলো হয়তো অন্য কাজে ব্যস্ত আমার একটা অনুরোধ আমি দর্শক হিসাবে যেহেতু আমি ভিডিও গুলা করছি যখন রুবেল সাহেবের দাফনের কাজ চলে বা কবর খুঁড়েন তখন থেকে কে আসুক না আসুক ওনার ফ্যামিলি থেকে তো অবশ্যই আসবে যেহেতু আপনারা সবসময় কবরস্থানে থাকেন আপনাদের যখনই সুযোগ হয় আপনারা একটু ওনার কবরটা জিয়ারত করবেন ইনশাআল্লাহ এটা ওনার জন্য দোয়া করবেন যেহেতু আপনারা কবর খুঁড়ছেন সব আমরা তো ইনশাআল্লাহ দোয়া করবোই আবার আমাদের মাতৃভূমির মানুষ যারা আছে তাদের বলবো যে তার জন্য আত্মা মাঝে দোয়া করা সেটাই সেটাই অনেক ধন্যবাদ আসলে আপনারা ওনার কবরটা আমি যতটুকু বুঝতে পারছি যে একজন কবর পরিচর্যা কর্মী হিসেবে দেখেন না একদম নিজের ভাইয়ের মতো সেভাবে দেখেন সেটা আপনাদের দেখলে বোঝা যায় তো আপনারা আসলে ভালো থাকবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ যে মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে এই যে আমাদের সদ্য প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল সাহেব সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলেন আপনারা ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম যেটা কবর পরিচর্যা কর্মী ভাইয়েরা বলছিলেন এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের প্রিয় অভিনেতা প্রয়াত আহমেদ রুবেল সাহেব আর একটা কথা হচ্ছে এই কবরটা তো আমি আগেও দেখেছিলাম তখন তো দাফন করার সময় আর এখন এটা একদম আপনার কমপ্লিট সংস্কার করা হয়ে গেছে ফুল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে সবকিছু কমপ্লিট তো এখানেই উনি শায়িত আছেন মূলত ওনার বড় ভাই এবং প্রথমে ওনার মা তারপরে ওনার বড় ভাই ডলার সাহেবের কবর উপরে হচ্ছে আহমেদ রুবেল সাহেব শায়িত দেখুন ভিউয়ার্স এই কবরে আর এই যে ফুল গাছের কথা বলছিলাম এই একটা ফুল গাছ أشهد أن لا إله إلا الله
লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।